আমরা ইতিমধ্যে জানি পরমাণু খুবই ক্ষুদ্র, আমরা আরও ক্ষুদ্র পরিসরে যেতে পারি। আমরা যদি পরমাণুকে জুম করি, দেখতে পাবো পরমাণু প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত, এছাড়াও কিছু পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে। ধরে নাও পরমাণু হচ্ছে একটি সুইমিং পুল, পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন এবং নিউট্রন দিয়ে। যদি আমরা সুইমিং পুলে লাফ দিয়ে নিউক্লিয়াস খুঁজতে চাই, তাহলে এটা খুবই কষ্টকর হয়ে পড়বে আমাদের জন্য, কেননা নিউক্লিয়াস সেই সুইমিং পুলের মধ্যে একটি বালির কণার সমান। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আবর্তন করে, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থেকেও ছোট। ধরো আমাদের দুটি ইলেকট্রনযুক্ত একটি পরমাণু আছে, এখন এই ইলেকট্রনগুলো বালির কণার আকৃতি নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং এদের মাঝে রয়েছে কি, প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা। 1 গ্রাম পরিমাণ প্রোটনের ওজন করতে আমাদের প্রয়োজন হবে প্রায় 600 ট্রিলিয়ন প্রোটনের। সুতরাং একটি প্রোটনের ওজন অনেক অনেক কম ভর বিশিষ্ট। একই ঘটনা নিউট্রন এবং ইলেকট্রনের জন্য প্রযোজ্য। আমরা ধরে নেই প্রোটনের ভর সমান 1, নিউট্রনেরও একই ভর অর্থাৎ 1, কিন্তু ইলেকট্রনের কিছুটা ভিন্নতা রয়েছে এবং সেই পরিমাণ হচ্ছে 1840 ভাগের মাত্র 1 ভাগ। যদি আমরা পুরো পরমাণুর ভর জানতে চাই, তাহলে আমরা বলবো নিউক্লিয়াসের ভরই পরমাণুর সমস্ত ভরের সমান। প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের আলাদা আলাদা চার্জ আছে। প্রোটনের চার্জ পজিটিভ 1, নিউট্রনের চার্জ 0, ইলেকট্রনের চার্জ নেগেটিভ 1। একটি পরমাণুর মোট চার্জ 0 বা পরমাণুটি চার্জ নিরপেক্ষ, কারণ পরমাণুতে সমান প্রোটন এবং ইলেকট্রন আছে। নিউট্রনের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু পরমাণুর চার্জকে তা প্রভাবিত করে না।